সবাই একটু দেখো তাহলে, তাহলে আজকে আর একটা বিষয় শুরু করি, সেই বিষয়টা দেখো সববার কিরকম, সেই বিষয়টার সঙ্গে পরিচয় করি, আমরা আর একটা বিষয়ের দিকে যা দেখার চেষ্টা করি। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এখন সরল যন্ত্র। সরল যন্ত্র, সরল যন্ত্র জিনিসটা আবার কি? আগে তাহলে সেই জিনিসটা তাহলে জানতে হয়, সরল যন্ত্র জিনিসটা কি। তাহলে সরল যন্ত্র ব্যবহার আমরা কখনো করছি কিনা, আর জিনিসটাই বা কি, তাহলে সেটাতে আসছি। যন্ত্র তাহলে কি আগে আমাকে জানতে হবে, যন্ত্র জিনিসটা কি, কে বলতে পারে যন্ত্র জিনিসটা কি? আমি একটু জানতে চাই যন্ত্র জিনিসটা কি বলতে পারি। চকদীপা, যন্ত্র জিনিসটা কি? বেগমপু, হ্যাঁ চকদীপা, যন্ত্র জিনিসটা কি? বেগমপুর তারপরে আসছি, আগে চকদীপা তাড়াতাড়ি বলো যন্ত্র জিনিসটা কি, তারপরে চক বেগম। যে পদার্থ দিয়ে কোনো জিনিসকে সহজে কাজ করা যায়, জিনিসের সহজে কাজ করা যায় তাকে বলা হয় যন্ত্র। আচ্ছা, অন্য আর কেউ চকদীপায় অন্য কিছু বলতে চায়? বন্ধুরা কেউ আর কেউ, বলো। যেসব জিনিসের সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো খুব সহজ হয়ে ওঠে তাদের যন্ত্র বলা হয়। বেশ, খুব ভালো, বসে পড়ো। তাহলে বেগমপুর যন্ত্র কাকে বলতে পারি, বেগমপুর বলো। তা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করা হয় তাকে যন্ত্র বলবে। হ্যাঁ, আচ্ছা বেশ, বসে পড়ো। তাহলে আমরা একটু লিখি বরং, কেমন? তোমরা যা যা বললে আর আমরা একটু লিখছি, সেটা সব একসাথে মিলছে কিনা দেখি। তাহলে আমরা একটা ছোট্ট লিখেছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। যে ব্যবস্থার সাহায্যে অল্প বল, যেমন ধাক্কা, ঠেলা প্রভৃতি প্রয়োগ করে অনেক বেশি কাজ করা যায় তাকে যন্ত্র বলে। মূলত বিষয়টা এই, সহজে কাজ করা যায় বিষয়টা অবশ্যই আছে, সেই কিন্তু সেটা যখন একটু কথায় লিখবো, সহজে বলতে অনেক ক্ষেত্রেই সহজ বলতে ঠিক জিনিসটা কি বোঝায়, তোমার কাছে যেটা সহজ আরেকজনের কাছে হয়তো সেটা কঠিন। তুমি হয়তো বললে এক বালতি জল তোলা তিন তলার ছাদে, কিছুই ব্যাপার না, তুমি অনায়াসে আমি তুলতে পারি, তুলেও দিলে। কিন্তু একজন তো এক তলাটাই তুলতে পারে না, সে বলছে ভীষণ কঠিন, উফ বালতিটা তুলতেই পারছি না। তাহলে সবার ক্ষেত্রে সেটা বোঝানোর জন্য আমাদের একটু সাহায্য নিতে হবে অন্য কথার। কি কথা না, অল্প বল, বলটার মান একটা নির্ণয় করা যায়, কতটা ধাক্কা সেটা সবার জন্য ঠিক একরকম হবে, ধাক্কা বেশি না কম বলতে পারি, ঠেলাটা বেশি না কম, দরজা কেউ ঠেলে ঢুকতে হয় কখনো টেনে ঢুকতে হয়, তাহলে জানো এগুলো। তাহলে যে ব্যবস্থার সাহায্যে অল্প বল প্রয়োগ করে আর অনেক বেশি কাজ করা যায় সাধারণভাবে, এইটা একটু পার্থক্য হবে পরে, তাকে যন্ত্র বলে। এবং সামনে যন্ত্রপাতি রয়েছে, এইটা যন্ত্র বলার বিষয়টা হলো। আমরা কয়েকটা ছোট্ট খেলনার যন্ত্র দেখে নিচ্ছি, যন্ত্র নানা ধরনের হয়, একটু যন্ত্র দেখতে চাইলে দেখে নাও, আমি একটু যন্ত্র দেখাবার চেষ্টা করি, যন্ত্র দেখাবার চেষ্টা করছি, দেখো দেখতে পাচ্ছি কিনা, আমরা একটু যন্ত্র দেখার জন্য এসেছি। দেখো নানা ধরনের যন্ত্র আছে, নানা ধরনের যন্ত্রপাতি আছে, যেমন হয়তো ওজন মাপার যন্ত্র আছে, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা কখনো দেখতে পাবে। আসছি কিরকম সব যন্ত্রপাতি, নানা ধরনের যন্ত্রপাতি আছে, কোনটাতে বেশি বল কোনটাতে কম বল প্রয়োগ করা হয় সেটা জানতে হবে। তাহলে আমরা একটা যন্ত্র দেখছি, দেখো সামনে যন্ত্রপাতি নানা ধরনের, হয়তো অনেকগুলো তোমরা দেখেও থাকতে পারো। এখন এই যন্ত্রপাতির মধ্যে সরল যন্ত্র আমরা এসেছি, মূলত সরল যেটাতে সহজে হবে যন্ত্র দেখলে। এবারে সরল যন্ত্র যদি আমরা দেখো, এখন সামনে একটা যন্ত্র দেখানো হয়েছে যেটা সহজে কাজ করা যেতে পারে, তারা হবে সরল যন্ত্র। আমরা যন্ত্র করেছি প্রথম কথাটা, যন্ত্র কিছু দেখলাম, এর মধ্যে সরল ব্যবস্থাটা দেখো, শুধু একদিকে ধাক্কা দিয়েছে, একদিকে একটু হাতে চাপ দিয়েছে, অন্য জিনিসটা উঠে গেছে, এইদিকে জিনিসটা ওপর থেকে তুলে নিয়েছে, এইরকম যদি হয় সেটা সরল। তাহলে সরল যন্ত্র বিষয়টাতে এসেছি, সরল যন্ত্র মধ্যে কয়েকজনকে আমরা দেখবার চেষ্টা করবো। প্রথম নততল। নততল মানে একটা জায়গায় ধরো হয়তো সিঁড়ি ভেঙে উঠতে হয়, সিঁড়িতে ভাঙতে পারছে না, সিঁড়িতে বেশ কষ্ট উঠতে,
একটা যদি এইরকম একটা পাটা তল লাগিয়ে দিয়েছে, দেখছো একজন মানুষ একটা বিরাট বড় জিনিসকে গড়িয়ে ওপর দিকে তুলে দিচ্ছে। এই নত তল একে বলা হচ্ছে, এই এরকম একটা ব্যবস্থাকে নত তল। তাহলে নত তল কাকে বলে আগে একটা লিখছি, লিখে নাও। এগুলোর প্রয়োগ কোথায় আছে জানতে হবে। কোন মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোন সমতল, ওটা পাটাতনও হতে পারে বা অন্য কোন সিমেন্ট দিয়ে হয়তো একটা সমতল করা আছে তাও হতে পারে। তোমরা দেখবে কোন কোন জায়গায় বাড়িতে ওঠার জন্য একটা সমতল এরকম সিমেন্টের করা আছে, তাই দিয়ে উঠে যেতে পারা যায় সহজে, সিঁড়ি দিয়ে উঠতে হয় না। তাহলে সেটাও হতে পারে সমতল। ভূমির সাথে কোণ করে রাখলে তাকে নত তল বলা হয়। ছবি বলা আছে নত তল জিনিসটা, তারপরে বল প্রয়োগ করে অনেক সহজে জিনিসটা কাজটা করছে, একটা বিরাট বড় বলকে তুলছে একজন, এটা করা যায় সহজে এইখানে। আমরা সেটাতেও আসবার চেষ্টা করব, এগুলো কোথায় বিশেষ প্রয়োগ হয়। তাহলে নত তল একটা সরল যন্ত্র নিয়েছে, একটা কাঠের হয় একটা পাটাতন, সে কাঠের হোক লোহার হোক আর যার কিছু হোক, অথবা ওই জাতীয় কোনো সমতল, একই রকম ব্যাপার। তাহলে এইটা নিয়েছি আগে, আমরা সেইখানে এর প্রয়োগ দেখছি কিরম হচ্ছে, কিরম করে রেখেছে। নত তল কথাটা লিখেছি আগে, তাহলে নত তল এবারে দেখতে যাব, নত তল বিষয়টা একটু দেখতে যাব, কেমন? তাহলে দেখে চেষ্টা করি বোঝাটা। তুফানগঞ্জ বলতে পারবে এখানে কি কি দেওয়া আছে ছবিতে? তুফানগঞ্জ বলতে পারো কি কি আছে এখানে? পরে নবাবগঞ্জ, আর তুফানগঞ্জ বলতে পারো এখানে কি কি আছে? মাইক্রোফোন আছে তুফানগঞ্জে? না, দেখতে পাইনি, ছেড়ে দিলাম। নবাবগঞ্জ, নবাবগঞ্জ পরে মেদিনীপুর, নবাবগঞ্জ এখানে কি কি আছে? নবাব মাইক্রোফোন নাও আর বলো, বলো। তৃতীয়টা স্লিপ, তৃতীয়টা মই, আর প্রথমটা মাদিকেরটা টাক, টাকের পেছনটা। আচ্ছা বেশ, বসে পড়ো। মেদিনীপুর, মেদিনীপুর প্রথমেরটা একটি সিঁড়ি ছবি, তারপরেটা না। আচ্ছা আচ্ছা, বাঁ দিক থেকে বলো আগে শুনি। প্রথমে একটা ট্রাকে কোনো কিছু ভারী বস্তু তোলার জন্য একটা পাটাতন রাখা আছে, তারপরেটা হচ্ছে একটা স্লিপার, তারপরে একটা সিঁড়ি। আচ্ছা সিঁড়ি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক, খারাপ নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের সব হয়ে গেছে সব কটাই। আমরা লরিতে মাল বোঝাই করার পাটাতন, এটা নততল। দ্বিতীয়, খেলার জন্য স্লিপ। তৃতীয়, উঁচুতে ওঠার জন্য মই, উঁচুতে ওঠার জন্য মই। তাহলে এসব ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি কি, ওই একটা যেন নত তলের প্রয়োগ রয়েছে। লিখে রাখো সবাই নত তলের প্রয়োগ, আমাদের অচেনা জিনিসগুলো যেন সবার জানা থাকে। সোজা জিনিস অবশ্যই সবাইকে ঠিক করতে হবে, একদম পরীক্ষাতে ভালো করে লিখতেই হবে সবাইকে। লরিতে মাল বোঝাই করার পাটাতন সবাই দেখেছ, খেলার জন্য স্লিপ, উঁচুতে ওঠার জন্য মই, ওই নততল করে ব্যবস্থাটা করা হয়েছে। নততলের নানা জায়গায় প্রয়োগ আছে, নানা রকম, তোমরা আরো প্রয়োগ দেখবে এবং চিনে রাখবে, তাহলে সহজে কাজটা করতে পারবে। তাহলে এই হলো আমাদের নত তলের প্রয়োগের মধ্যে কথাগুলো করলাম, আমাদের এই এই সব জিনিসগুলো রয়েছে। পরেরটাই আসছি, দেখো নত তলে ওঠার জন্য হুইল চেয়ার ব্যবহার করা হয়েছে। হুইল চেয়ার দিয়ে আনত তলে কিরকম ওঠা হচ্ছে, হুইল চেয়ার, এই হচ্ছে হুইল চেয়ারের জন্য এরকম একটা নততল লাগবে এবং সেই নততলে হুইল চেয়ার সহজে উঠতে পারবে, এইরকম সব ব্যবস্থা রয়েছে। পরে আরেকটা সরল যন্ত্র এসেছি, চক্র এবং অক্ষদণ্ড। এইরকমটা তোমরা কুয়োয় জল তোলা টোলার সময় দেখে টেকে থাকবে বা অন্যত্র দেখে থাকবে, দেখো কিরকম চক্র এবং অক্ষদণ্ড, একটা চাকার মতো জিনিস আর একটা অক্ষদণ্ড তার। তাহলে কি জিনিস লিখছি,
আগে লিখে ফেলি চক্র এবং অক্ষদণ্ড কোন জিনিসটা, বড় ব্যাসার্ধের বেলনকে চক্র, আর কম ব্যাসার্ধের লম্বা বেলনটাকে অক্ষদণ্ড বলা হবে। এটাও আরেক ধরনের সরল যন্ত্র যাকে আমরা প্রয়োগ করে থাকি, বিশেষ কুয়োতে তোমরা নিয়ে আমার আশা সবাই দেখে থাকবে। বড় ব্যাসার্ধের বেলনকে চক্র এবং কম ব্যাসার্ধের বেলনকে অক্ষদণ্ড বলে। তাহলে চক্র এবং অক্ষদণ্ড এবং তার প্রয়োগ, তাহলে দেখে রাখলে এটা একটা সহজ ব্যবস্থা, সরল যন্ত্র। সরল যন্ত্র তাহলে আজকে এখানে।